সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুটার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সালমা। সালমা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? তা কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? অনেক কষ্ট পাই আইছি প্রতিবেদনের সামনে। মনে আইছি বাবা নাই, মা নাই, এখন অসহায়। একটা ভাই আছে, বইনা আছে, দেখাশোনা করে না। এখন যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্বটা নিতে পারবে, পারে জীবনসঙ্গী করব। একটা ছেলে আছে 5 বছরের। অনেক কষ্ট করি, মানুষের বাসা বাড়ি কাজ করি, কোনোদিন খাইও থাকি আবার কোনোদিন না খাইও থাকি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা বাবা মাই দিয়েছিল। বাবা মা তো এখন মারা গেছে। সংসার করেছিলেন কতদিন? 5 বছর। আচ্ছা আচ্ছা, সারাসারি হয়েছে? কতদিন হয়েছে? কতদিন হয়েছে? সারাসারি হয়েছে এখন, আজকে বাবুর বয়স হয়েছে 5 বছর। 5 বছর সারাসারি, 5 বছর সংসার করছিলেন, তাই না? লেখাপড়া করা হয়নি তোমার? না, গরিব মানুষ কিসের লেখা। এখন কি বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতা? বিয়ে শাদী করতে আইছি, এখন যে আমার পাশে দাঁড়াইতে পারবে, আমার দায়িত্বটা নিতে পারবে। আমার বাবা নাই, মা নাই, আমার এতিমি ধরতি, বাবা মাই নাই, এখন আমার পাশে যে দাঁড়াইতে পারবে, আমার দায়িত্বটা নিতে পারবে, আমি তার কাছে নিয়ে বিয়া বসবো। সবচেয়ে কষ্ট লাগে কোনটা এখন? কষ্ট না, একটা যার স্বামী নাই তার অনেক কষ্ট, যার বাবা নাই মা নাই অসহায় তার তো অনেক কষ্টই। সেটাই তো, এখন এই যে ভিডিওতে আসছেন, কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায়, তার যদি বাচ্চা কাচ্চা থাকে? থাকে, আমার বাবুটারও সে দেখবে, তার বাবুরও আমি দেখে নেব। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন। বাবুর বয়স হয়েছে 5 বছর। 5 বছর সারাসারি, 5 বছর সংসার করছিলেন, তাই না? লেখাপড়া করা হয়নি তোমার? না, গরিব মানুষ কিসের লেখা। এখন কি বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতা? বিয়ে শাদী করতে আইছি, এখন যে আমার পাশে দাঁড়াইতে পারবে, আমার দায়িত্বটা নিতে পারবে। আমার বাবা নাই, মা নাই, আমার এতিমি ধরতি, বাবা মাই নাই, এখন আমার পাশে যে দাঁড়াইতে পারবে, আমার দায়িত্বটা নিতে পারবে, আমি তার কাছে নিয়ে বিয়া বসবো। সবচেয়ে কষ্ট লাগে কোনটা এখন? কষ্ট না, একটা যার স্বামী নাই তার অনেক কষ্ট, যার বাবা নাই মা নাই অসহায় তার তো অনেক কষ্টই। সেটাই তো, এখন এই যে ভিডিওতে আসছেন, কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায়, তার যদি বাচ্চা কাচ্চা থাকে? থাকে, আমার বাবুটারও সে দেখবে, তার বাবুরও আমি দেখে নেব। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? এই মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? না, আমি পারবো না। লেন তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপুর জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01877666062। নাম্বারটা খোলা থাকে তো? অবশ্যই নাম্বার খোলা রাখবেন। কেউ যদি বিয়ে করতে চায়, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।